ভোর হলো ওঠ জাগে মুসাফির আল্লাহ রাসুল বল, ভোর হলো ওঠ জাগে মুসাফির আল্লাহ রাসুল বল, গাফেলতি ভোল রে অলসায়ে সারাম ভোল, গাফেলতি ভোল রে অলসায়ে সারাম ভোল, ভোর হলো ওঠ জাগে মুসাফির আল্লাহ রাসুল বল, ভোর হলো ওঠ জাগে মুসাফির আল্লাহ রাসুল বল, গাফেলতি ভোল রে অলসায়ে সারাম ভোল, গাফেলতি ভোল রে অলসায়ে সারাম ভোল, ভোর হলো ওঠ জাগে মুসাফির আল্লাহ রাসুল বল, ভোর হলো ওঠ জাগে মুসাফির আল্লাহ রাসুল বল। এই দুনিয়ার সরাইখানায় জনম গেল ফুরিয়ে হাই, জনম গেল ফুরিয়ে হাই, উঠ রে শুকো শয্যা ছাড়ি মায়ের বাঁধন ভোল, উঠ রে শুকো শয্যা ছাড়ি মায়ের বাঁধন ভোল, দিন ফুরিয়ে এলো যে রে দিনে দিনে তোর, দিন ফুরিয়ে এলো যে রে দিনে দিনে তোর, দিনের পথে অবহেলা করলি জীবন ভোর, ভোর হলো ওঠ জাগে মুসাফির আল্লাহ রাসুল বল, ভোর হলো ওঠ জাগে মুসাফির আল্লাহ রাসুল বল, গাফেলতি ভোল রে অলসায়ে সারাম ভোল, গাফেলতি ভোল রে অলসায়ে সারাম ভোল, ভোর হলো ওঠ জাগে মুসাফির আল্লাহ রাসুল বল, যেদিন আজ আছে বাকি খুদারে তুই দিশনে ফাকি, খুদারে তুই দিশনে ফাকি, হাই আখেরি পার হবি যদি ফুলছি রাতের পোল, আখেরি পার হবি যদি ফুলছি রাতের পোল, দিন ফুরিয়ে এলো যে রে দিনে দিনে তোর, দিন ফুরিয়ে এলো যে রে দিনে দিনে তোর, দিনের কাজে অবহেলা করলি জীবন ভোর, দিনের কাজে অবহেলা করলি জীবন ভোর, ভোর হলো ওঠ জাগে মুসাফির আল্লাহ রাসুল বল, ভোর হলো ওঠ জাগে মুসাফির আল্লাহ রাসুল বল, ভোর হলো ওঠ জাগে মুসাফির আল্লাহ রাসুল বল। দর্শক আপনারা, আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যে সুরে শান্তি বিলায়। এই সেগমেন্ট আমার সাথে দুজন নতুন অতিথি আছে, তাদের সাথে আমরা কথা বলবো, তাদের কাছ থেকে গান শুনবো এবং আপনাদের সাথে কিছু সময় কাটাবো। আমার প্রথমে আছে ফারজানা আপু, কেমন আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপরে আছে আপনাদের পরিচিত মুখ এবং সবার প্রিয় শিল্পী কাজী কল্পনা, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি, আসসালামু আলাইকুম। আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আমাদের ইকরা বাংলা খুব এনজয় করছিলাম, ভীষণ ভালো লাগছিল। ইকরা বাংলা প্রথম বর্ষপূর্তি, এই বর্ষপূর্তিতে আমরা আশা করতেছি দর্শকদের কিছু সময়ের জন্য হলো তাদের একটু ইসলামিক গান নাসিদ আমরা উপহার দিতে পারবো। তা আমরা শুরুতে একটা গান শুনতে চাই কাজী কল্পনা আপনার কাছ থেকে। আচ্ছা, আমি একটা নজরুলগীতি দিয়ে করছি আর কি, নাতি রাসুল। বুকি আমার কাবার ছবি, চোখে মোহাম মদরাসুল, বুকি আমার কাবার ছবি, চোখে মোহাম মদরাসুল, বুকি আমার কাবার ছবি, শির করে মোর খোদার আরশ, শির করে মোর খোদার আরশ, গাইতারী
পথ বেভুল বুকে আমার কাবার ছবি চোখে মোহাম্মদ রাসূল বুকে আমার কাবার ছবি লাইলি খুবই চমৎকার। আসলে আপনার কণ্ঠে যখনই নজরুলের গানগুলো শুনি খুবই মোহিত হয়ে যায় এবং অসাধারণ লাগে আমার কাছে। ধন্যবাদ। তারপরে আপনারা জানেন যে আমরা ইকরা বাংলা আজকে এক বছর পার করলাম, আমাদের পয়লা মেতে এক বছর পূর্তি, এবং আপনাদের সাহায্য সহযোগিতায় আমরা আজকে এক বছর পার করলাম। ইকরা বাংলার কাছে আপনাদের অনেক আকাঙ্ক্ষা ছিল, অনেক জানার ছিল, অনেক পাওয়ার ছিল, হয়তো অনেক কিছু আমরা দিতে পারি নাই। না না, আসলে আমি সেটা বলবো না। আমি আমি যখনই সুযোগ পাই, আগে আমি জানতাম না যে ইকরা বাংলা এত সুন্দর একটা চ্যানেল আছে, যখন জানতে পেরেছি খুব সুন্দর সুন্দর অনুষ্ঠান কিন্তু হয় ইকরা বাংলাতে। আমি প্রায় আমার বাচ্চাদেরকেও দেখাই যে ইসলামিক অনেক কিছু, এবং টক শো গুলোতে আমি কোনো টক শো অ্যাকচুয়ালি দেখি না, বাট ইকরা বাংলা দেখি অনেক। আমাদের তো ইসলামিক জ্ঞান অতটা নেই বলতে গেলে, কিন্তু ইকরা বাংলা দেখে দেখে অনেক কিছুই শেখা যায়, সেটা আমাদের প্রতিদিনের চলার পথে যা দরকার আর কি। হ্যাঁ, সেই জ্ঞানগুলো আমরা ইকরা বাংলা দেখলে, কারণ আমরা অনেকেই হয়তো কর্মব্যস্ততা এত ব্যস্ত থাকি যে পড়ার টাইম পাচ্ছি না, কিন্তু ওই দুইটা মিনিট ভরে আমি একটা কাজ করতেছি সাথে সাথে যদি ইকরা বাংলাটা দেখি টক শো গুলো, তখন কিন্তু অনেকটা হেল্প হয় আমার মনে হয়। এখানে যে শুধু শুধু এক ধরনের না, সব ধরনের প্রোগ্রাম আমাদের এখানে সাজানো হয়েছে, ছোটদের বড়দের মুরব্বীদের সব ধরনের।
দেখেছি এবং হেলথ বিষয়ক অনুষ্ঠান আছে, সব কিছু এখানে, আইনের বিষয় আছে, স্বাস্থ্য আইন, আপনার অধিকার, পরিবার আইন, পরিবার ও জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আপনার আমরা আমাদের জীবনকে কিভাবে পরিচালিত করতে পারি। আমি একটা দেখছি যে নিউজপেপার পর্যালোচনা, ওটা খুব ভালো লেগেছে, সংবাদ। আমরা গান শুনলাম কাজী কল্পনাপুর কাছ থেকে, এখন ফারজানাপুর কাছ থেকে তো আসলে একটা গান শোনা লাগবে। ইকরা বাংলা বর্ষপূর্তিতে অনেক অনেক শুভেচ্ছা আপনাদেরকে, আমি তো হামদ করি। আচ্ছা আচ্ছা। খোদার প্রেমের শরাব পিয়ে বেহুশ হয়ে রই পড়ে হায়, ছেড়ে মাসে জিত আমার মুশিত, এলো যে ওই পা ধরে হায়, খোদার প্রেমের শরাব পিয়ে দুনিয়াদারির শেষে আমার নামাজের রোজার বাদলাতে, দুনিয়াদারির শেষে আমার নামাজের রোজার বাদলাতে, চাই না বেহেশত খোদার কাছে, চাই না বেহেশত খোদার কাছে, নিত্য মোনাজাত করি হায়, খোদার প্রেমে শরাব পিয়ে বেহুশ হয়ে রই পড়ে হায়, ছেড়ে মসজিদ আমার মুর্শিদ, এলো রে ওই পা ধরে হায়, খোদার প্রেমে শরাব পিয়ে কাইসে যেমন লাইরে লাগি, লোভিল মজে নু খেতা যেমন ফারাত শিরির প্রেমে প্রেমে হলো দিবা না বেতা, বেখুদিতে মশে গুলামে, বেখুদিতে মশে গুলামে, এমনি মোর খোদার তরে হায়, খোদার প্রেমে শরাব পিয়ে বেহুশ হয়ে রই পড়ে হায়, ছেড়ে মসজিদ আমার মুর্শিদ, এলো রে ওই পা ধরে হায়, খোদার প্রেমে শরাব পিয়ে। খুবই চমৎকার, খুব ভালো লাগছে, আশা করি দর্শকদের ভালো লাগছে। আসলে ভালো লাগছে, এবং ইকরা বাংলার এই বর্ষপূর্তিতে আশা করি দর্শকরা খুব এনজয় করতেছে আমাদের প্রোগ্রাম। এবং আপু, আমরা তার কাছ থেকে গান শুনলাম, এরপরে আপনার কাছ থেকে মনে হয় আরেকটা গান শোনা দরকার। ধন্যবাদ, আসলে ইকরা বাংলাকে অনেক ধন্যবাদ যে বর্ষপূর্তি অনুষ্ঠানে আসতে পেরে, কারণ ইকরা বাংলা খুব ফেভারিট একটা চ্যানেল হয়ে গিয়েছে এখন আমার কাছে, বিশেষ করে আমার ভীষণই ভালো লাগে, আর আমাকে এই একটা বড় একটা অনুষ্ঠানে ডেকেছে এর জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাকে, আপনাকে বিশেষ করে। আমি আরেকটা নজরুলগীতি করছি। ঠিক আছে। আমি যদি আরো হতাম মদিনারি দিনারী
আপনার গানটা শুনে আসলে হারিয়ে গেছিলাম, মনে হচ্ছিল যে সেই মদিনার পথে বসে আছি, এবং সবার মনে আকাঙ্ক্ষা আসলে যে কেউ যদি একবারের জন্য হলেও সে মদিনায় যেতে পারত, এবং আমাদের প্রিয় নবীর কদম মোবারক জিয়ারত করে আসতে পারত। এবং তারা অনেকে যারা গেছেন এখানে, এবং যারা প্রতিবার যায়, একবার যারা গেছে তাদের কিন্তু বারবার যেতে ইচ্ছা হয়, এটা সত্যি কথা। এবং তারা বলে যে এখান থেকে আসতে ইচ্ছা হয় না আসলে, তার যে টান এবং যে মানে আকর্ষণ একটা না, আকর্ষণ হ্যাঁ আসলে এটা অনেক বড়, এটা আমাদের পরম পাওয়া আমি মনে করি, অবশ্যই পরম পাওয়া, গড গিফটেড এটা আমাদের, তাই না? আল্লাহর দেশে গেলে মনে বারবার যাই, নতুন কিছু যতবার যাওয়া হয় আমার মনে ততবারই নতুন কিছু শিখে আসে ইসলাম ধর্ম সম্বন্ধে। আপনাদেরকে আসলে অনেক ধন্যবাদ এই যে সুরে শান্তি বিলায় এই অনুষ্ঠান আসার জন্য, আর ইকরা বাংলার প্রথম বর্ষ পূর্তি উপলক্ষে এই অনুষ্ঠান থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদেরকে একটা বিরতি যেতে হবে আসলে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য, আপনাকে অনেক ধন্যবাদ, এবং ইকরা বাংলাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে বিশেষ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। বিরতির পরে আবার দেখা হবে নতুন অতিথি নিয়ে এবং নতুন গান নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।